2008-এ বলছিল ইটালির এক শিল্পপতি নব মুসলিম আমাদের দস্তরখানে বসা কয় দুনিয়া যে এত আইটেম খাওয়ান আছে আমার ইসলামের আগে জানাই ছিল না এখন আমার বিশ্বাস হয় যে জান্নাতে এত আইটেম হবে কেন না ওই দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা মাছের আইটেম মুসলমান দুনিয়া সবকিছু মুসলমানদের কাছে তারপরও দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিকৃষ্ট কেন ঘৃণিত কেন অবহেলিত কেন লাঞ্ছিত কেন বঞ্চিত কেন নিষ্পেষিত কেন উনি লন্ডন থাকলে জানবে লন্ডনে একটা ড্রাই ক্লিন আছে শুধু এক ফ্যামিলির কাপড় ধোয় দুনিয়াতে আর কারো কাপড় ধোয়ার ওইখানে অনুমতি নাই এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড় ওইখানে ধুতে পারবে না সৌদির থেকে প্লেনে যায় ওয়াশ হয়ে আবার সৌদি রাজ পরিবারে আসে আমি ইটালিতে একটা ফ্যাক্টরি চিনি যেখানে শুধু এক ফ্যামিলির প্রসাধনী তৈরি হয় ওদের ছাড়া আর কারো প্রসাধনী তৈরি হবে না আমি চিনি জুতার দোকান জুতার কারখানা এক ফ্যামিলির জুতা তৈরি হয় আর কারো জুতা তৈরি হবে না দুনিয়াতে কোনো দুনিয়ার রাজার গাড়িতে পার্স সোনার নাই একমাত্র মুসলমান এক রাজা আছে ব্রুনাইর রাজা যার গাড়িতে পার্স হইল স্বর্ণের নেটে সার্চ দেন দুনিয়াতে এত দামি গাড়ি প্লেন আছে বটে আমি মানি বিল গেটসের কাছে প্লেন আছে ব্যক্তিগত কিন্তু এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইর বাদশার কাছে আছে 400-এর উপরে ব্র্যান্ডের গাড়ি আছে উনি যদি লন্ডনে থেকে থাকে তাহলে লন্ডনে ব্রুনাইর বাড়ির রাজার একটা বাড়ি আছে 400 কামরা আছে 400 কামরা জিজ্ঞেস করেন বানায় বলতেছি না তারপরও মুসলমান নির্যাতিত কেন নিষ্পেষিত কেন ঘৃণিত কেন আমাদের বাবা উচিত এটা দিয়া সারা দুনিয়ার পাঞ্জা আমাদের উপরে কেন বিজাতির পাঞ্জার নিচে আমরা কেন বাস করি আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই ওয়াজ তো হয়ে গেছে যাদের নাম দেখতেছি আমি এদের চেয়ে ভালো ওয়াজ আমি জানি না হাসান জামিলের নামও দেখতেছি আরো বড় বড় বক্তাদের নাম দেখতেছি বিবেকের পর্দা খুলতে চাইতেছি কেন কি কারণে শুধু দুই কারণে দুই কারণে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের ইজ্জত রাখি নাই মুসলমানের ইজ্জত যদি রাখতাম তাহলে মুসলমান ছেলে কেন বিজাতির স্টাইলে চুল কাটবে বিজাতির পোশাক পরবে বিজাতির মতো চালচলন হবে চাই পুরুষ হোক চাই নারী হোক নারী কেন বেপর্দায় হাঁটবে ওকে তো আল্লাহ হীরা বানাইছিল হীরা কই তৈরি হয় জানেন হীরা আল্লাহ কিসে বানায় জানেন সিলেটের মানুষ মনে হয় জানে না হীরা কিসে তৈরি হয় জানেন হীরা তৈরি হয় কার্বনের ভিতরে কার্বন মানে হলো কয়লা কয়লার কেজি কত আর এইখানে কেউ নাই ব্রিকফিল্ডের ব্যবসা করে কয় টাকা কয়লার কেজি উর্ধে 60 টাকা হবে হীরার কেজি কয় টাকা 120 টাকা ঠিক না হীরার কেজি কয় টাকা আরে বলেন না ওনাদের এখানে তো একটা আছে কোহিনুর ইংরেজিরা নিয়ে গেছে ইন্ডিয়ার থেকে ভারত থেকে নিয়ে গেছে কোহেনুর ওটা 1 কেজি হবে কিনা জিজ্ঞেস করেন 1 কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই হীরার ব্যবসা আমাকে চিনাইতে হবে না হীরার ব্যবসা আমি বুঝি 1 কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই সদি কোহিনুর দেখেই বা রাজা চিৎকার দিছিল এটার নাম কোহিনুর না এটার নাম হইল কোহেনুর নূরের আলোর পাহাড় এতটুকু একটা টুকরা দেখা বলছে আলোর পাহাড় 1 কেজি ওয়েটের হইলে কি বলবে
ওটাকে বলতে হবে কোহে হিমালয়, ঠিক না? হ্যাঁ, এক কেজি হীরার দাম কত? হীরা যত বড় হয় তত দামি হয়। হীরার ওজন হলো ক্রেট হিসাবে, ক্রেট এক ক্রেট হীরা। তো হীরা তৈরি করেন আল্লাহ কার্বনের ভিতরে, কয়লার ভিতরে। মহিলাও হীরা ছিল, হীরা ও কার্বন হয়ে গড়ে কেন 60 টাকা কেজি হিসাবে? ওকে তো হীরা বানাইছিলেন আল্লাহ, ও কার্বনের ভিতরে থাকবে। কার্বন বোঝেন? কালো বোরকার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে। হীরা তৈরি হয় কার্বনের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক কেন নেট দেখা চুল কাটবে? ও যদি নিজেকে মুসলমান ভাবে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. اللهم لك الحمد قل له دقه جله سره علانيته أوله وآخره صغيره وكبيرا. اللهم لك الحمد حمدا خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. والصلاة والسلام على حبيبنا وقطعتك بدنا محمد رسول الله الذي بعثه إلى الجن وإلى الإنس وإلى الأبيض وإلى الأسود وإلى المشرق وإلى المغرب بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، أنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي، أو كما قال عليه الصلاة والسلام. উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, সিলেট শহর থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে বা কান পাতার সুযোগ থাকে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করুন। যিনারা দাঁড়ায় আসি যদি জাগার সুযোগ থাকে, তাহলে মেহরবানি করে বসা পড়লে কথা শুনতেও ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে। দাঁড়ায় থাকা অবস্থায় কথা বলতেও ভালো লাগে না আর কথা দিলে গাদবেও না, কেননা এটা কোরআনি মজলিস, দিনই কথা শোনার পদ্ধতি আল্লাহ শিখাইছেন আমাদেরকে। ফাস্তামি উ ওয়া আনসিতু, দিলের কান দিয়ে শোনা, চুপচাপ শোনা, এই দুটা হলো শোনার সবচেয়ে বড় শর্ত।
যতক্ষণ পর্যন্ত দিলের কানে না শুনবে তো ভিতরে কাঁদবে না। আর যেই জিনিস ভিতরে না গাঁথে ওই জিনিসের উপরে চলা সহজ হয় না, আমল করা হয় না। আর যখনই দিলের গাঁথে তো বাপের বিটা বিক্রি করাও কোনো ব্যাপার হয় না। বিটা বোঝেন, বাপের বাড়ি বিক্রি করাও কোনো ব্যাপার হয় না, পাওয়া যাবে সিলেটে। বহুত মানুষ বিদেশ দিলে গাইথা গেছে, বাপের বিটা বিক্রি করা চলে গেছে, আর সবাইকে বলা গেছে একটা বাড়ি না কয়েক ডজন বানায় দেখায় দিব, কিন্তু শেষমেশ ফিরা আসছে বিলকুল শূন্য হাতে। পাওয়া যাবে না যাবে না, এই জন্য দিনই কথা শোনার পদ্ধতি হলো এরকম, দিলে গাঁথলেই আমল হবে। যা হোক, আমি একটু দূর থেকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আজকে দুনিয়ার কয়েকটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে, দোয়া করেন আল্লাহ যেন আমাকেও বোঝার তৌফিক দেন, আপনাদেরকেও বোঝার তৌফিক দেন। আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত জানেন? 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত? 200 কোটি। কয়জনে হয়? 50-60 জনই হয়ে যায়, ঠিক না? 50-60 লাখই হয়ে যায়, ঠিক না? 200 কোটি মুসলমান দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, বিশ্বাস হয়? দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। মনে হয় আপনাদের বিশ্বাস হয় না? হয়? যাই না বলতেছেন না? না যাই না, না আমার সাথে হা হা মিলানের জন্য। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা, তেল যেটা, 70% মুসলমানদের কাছে। দুনিয়ার ক্যাশ 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান, বিশ্বাস হয় না? বাকি দুনিয়া তো কাপড়ই পরে না, কোত্থেকে ব্যবহার হবে? আমাদের সমাজের কিছু মানুষ বলে মোল্লারা কাপড়ের দাম বাড়ায় দিছে, কেন লম্বা লম্বা চুব্বা পড়ে এই জন্য কাপড় বেশি লাগে, দাম বেড়ে গেছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পরে। যারা কাপড়ই পরে না ওরা আবার দামি পরবে কোত্থেকে, ঠিক না? হ্যাঁ, বিকেনির দাম হইলে আর কত হবে? 40 টাকা, এর বেশি তো হবে না, বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি জায়গা দেখায় দিই, জিজ্ঞাসা করেন যে 40 টাকা, উপরে 60 টাকা হবে, নাইলে 120 টাকাই হবে, এর বেশি তো হবে না বিকেনির দাম। বিকেনি চিনেন? আমার আওয়াজ বহুত দূর যাইতেছে, আমি দেখে আসছি আপনারা মাইক কোথায় কোথায় লাগাইছেন। বিকেনির দাম বেশির তে বেশি 120 টাকা হবে সিলেটে, আর কত হবে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান, মুসলমানের চেয়ে আইটেম বেশি দুনিয়ায় কেউ খায় না। ওদের কাছে খাওয়ার সময়ই কোথায়? সারাদিন তো কামায় মেশিনের মতো, খাবে কখন? বিশ্বাস হয় না? সারা দিন কামায়, কোত্থেকে খাবে? আবার সারা মাস বাকি খায়, নগদ দিয়া খায় না। হ্যাঁ, আপনি হাসেন কেন? সিলেট তো লন্ডনের, সিলেট মানে কি লন্ডন, ঠিক না? হ্যাঁ, জিজ্ঞেস করেন অরিজিনাল লন্ডনিরা প্লাস্টিকের কার্ড দিয়া সারা মাস বাকি খায়, বেতন পাইতে দেরি, সব যার যারটা তার তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে দেরি করে না। আপনি ছিলেন লন্ডন না লন্ডন আসেন? এখনো লন্ডন আছে, সত্য কিনা জিজ্ঞেস করেন, ও তো সারা মাস বাকি খায়। ও ভালো খাওয়া কোত্থেকে খাবে? একটা বার্গার খাওয়ার নাম কি খাওয়া নাকি? আমাদের তো 10 আইটেম না হইলে খাওয়ানো হয় না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান, সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান,
মুসলমানের চেয়ে ব্র্যান্ডেড জিনিস কেউ ব্যবহার করে না, বিশ্বাস হয় না? মাঝে মাঝে দেখলে হাসিও লাগে, প্যান্ট একটা উপরে আর একটা নিচে, উনি আবার প্রধানমন্ত্রী, প্যান্টেরই খবর নেই। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান। যান যান যুবকদেরকে বলতেছি, নেটে এখন সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়। সবচেয়ে বেশি মুসলমান খায় KFC। এরকম যত ব্র্যান্ডের খাওয়ান আছে মুসলমান খায়। আমি তো প্রমাণিত, আমি প্রমাণিত, আমাকে